পরিস্থিতি খুব খারাপ চলতেছে রে, করোনা যে আরো কত কিছু দেখাইব। তোরা না সব বিষয়ে বেশি বেশি ভাবস, করোনা তেমন কঠিন ভাইরাস না, সাধারণ ফ্লু, সর্দি কাশি যা এমনিতেই সবাইর। না রে ভাই, তুই জিনিসটা যত সহজ ভাবতেছস অতটা সহজ না। আর তোর মাস্ক কই? হ্যাঁ মাস্ক দেখতে ভাই আমি অত শত মানি না, আর প্লিজ তুই আমার এই বিষয়ে জ্ঞান দিবি না। নিজের কথা না এবার ভাববি, পরিবারের অন্যের কথা তো ভাববি, আর এই সময় গায়ের জোর দেখাইলে হইতো না। আমি চলি। কি রে কি হয়েছে তোর, অফিসে আইতাছ না যে, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ সবই ঠিক আছে, হালকা ঠান্ডা লাগছে আর কি, একটু রেস্টে আছি। টেস্ট করছস? টেস্ট? কিসের টেস্ট? কোভিড টেস্ট? কোভিড টেস্ট? টেস্ট ফেস্টই তা করানোর দরকার নাই। আরে ভাই তুই যা ভাবতেছস তেমন কিচ্ছু হয়েছে না, সামান্য জ্বর সর্দি হয়েছে, ওষুধ খাইছি ঠিক হয়ে যাইব। আচ্ছা পরিবারের অন্যরা থেকে একটু দূরে থাকিস। শুধু শুধু ভাবিস না, কালকে অফিসে আইতাছি, রাখি। হ্যাঁ শুনছো, তোমার রিপোর্ট আইছে, তুমি করোনা পজিটিভ, লগে আমিও। সমীর অনেক বুঝাইছে, আমি আমি শুনছি না, যার ফল আজ আমার সঙ্গে তোমার ভোগ করতে হইতাছে। করোনাকে অবহেলা নয়, অসুস্থতা বোধ করলেই চিকিৎসকের পরামর্শ নিন, নিজেকে বাঁচান, সঙ্গে আপনজনকেও।